দুস্থদের জন্য বস্ত্র, সঙ্গে রক্তদান। জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্তের সংকট কাটাতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জলপাইগুড়ি সিমেন্ট ডিলার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। এবার 26তম রক্তদান শিবিরের পাশাপাশি দুস্থদের জন্য বস্ত্রদান কর্মসূচি গ্রহণ করা হয়। জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সহায়তায় রবিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। দুস্থদের হাতে শাড়ি তুলে দেন সিমেন্ট ডিলার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। শিবিরে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন সদস্যরা। কমিটির সদস্য প্রদীপ চন্দ্র বলেন, তারা রক্তদানের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজ করে থাকেন। এদিনের শিবিরে রক্তদানের পাশাপাশি দুস্থদের হাতে নতুন শাড়িও তুলে দেওয়া হয়। জলপাইগুড়ি সিমেন্ট ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হয় এটা 26 বছর, 25 হয়ে 26 বছর। প্রত্যেক বছরই আমরা এটা করে থাকি, সাথে সাথে আমাদের বিভিন্ন সামাজিক কাজ। এই বছর যেমন বস্ত্রদান হচ্ছে, আমরা এরকম করি ইন্টেরিয়ার এরিয়াতে গিয়ে বিভিন্ন সময় মশারি দান, ব্লাড গ্রুপিং ক্যাম্প, এইসব আমাদের চলতে থাকে সারা বছর ধরে। এটা সামাজিক দায়িত্ব বলে আমরা মনে করি। কতজনকে আজকে এই কাপড়? 70 জন টার্গেট আছে আমাদের। কাপড় দিবেন? কাপড় দেওয়া 100 জন। আচ্ছা, আর ব্লাডের আমাদের টার্গেট আছে 70 জন। আপনার নাম আর পরিচয়? প্রদীপ চন্দ্র, পাশাপাশি জেলা।